গোবর্ডাঙ্গা হিন্দু কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হলেন শঙ্কর দত্ত মহাশয়। একাধারে তিনি একজন প্রাক্তন শিক্ষক এবং বনগাঁ সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর দত্ত মহাশয়। সভাপতি উচ্ছ্বাসিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী বৃন্দ, শুনে নেব শঙ্কর দত্ত মহাশয় এই দায়িত্বকে কি বললেন। আমাদের যে প্রিভিয়াস গভর্নিং বডি ছিল তারাও খুব ভালো কাজ করেছেন। সুভাষ দত্ত প্রেসিডেন্ট ছিলেন, তার সময়কালে কলেজের প্রভূত উন্নতি সাধিত হয়েছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যবস্থার উন্নয়ন সাধন হয়েছে, অনেক সাবজেক্ট এসেছে, একটা কলেজ পূর্ণাঙ্গ রূপে তার ব্যক্তি ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমরাও এখানে রয়েছি, চিন্ময়বাবু আছেন, রমেশবাবু রয়েছেন, এরাম অধ্যাপক ইনকো গভর্নমেন্ট নমিনি হের অধ্যাপকদের প্রতিনিধি, এখানে অনুতোষ নাগ রয়েছে গভর্নমেন্ট নমিনি, ফলে আমরা কেউ কেউ অতীতেও ছিলাম, এখনো আবার যুক্ত হয়েছে। আমাদের কাজ যে চলমান জায়গাটা আছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, কলেজটাকে আরো উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া, বাংলার মধ্যে যেন মাথা তুলে দাঁড়াতে পারে গোবর্ডাঙ্গা কলেজ। আমরা যে প্রান্তেই যাই না কেন, আমরা যেন গোবর্ডাঙ্গা কলেজের সুনাম, গোবর্ডাঙ্গা কলেজের শ্রীবৃদ্ধি, গোবর্ডাঙ্গা কলেজের ভালো সেই আলোচনাটাই যেন আমরা সর্বত্র শুনি। নতুন কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই চিন্তা ভাবনা আছে। এখানে একটা বড় সমস্যা আছে, আমাদের শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের জায়গাটা, অনেক কর্মীর এখানে অভাব, অনেক পোস্ট ফাঁকা আছে আমরা পাচ্ছি না, সেগুলোকে যত দ্রুততার সঙ্গে পূরণ করা যায়। এখনো অনেক অধ্যাপকের জায়গা ফাঁকা রয়েছে, সেগুলোও যাতে আমরা পাই। তাছাড়া অনেক আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বিল্ডিং প্রয়োজন, ক্লাসরুম প্রয়োজন, আমাদের মাঠ গ্রাউন্ডটাকে আরো উন্নত করতে হবে, নতুন নতুন সাবজেক্ট আনতে হবে। আমরা কয়েকটা সাবজেক্টে এমএ খুলবার জন্য একটা ভাবনা রয়েছে আমাদের, অর্থাৎ একটা এই অঞ্চলে এই যে সুবিস্তীর্ণ অঞ্চল গোবর্ডাঙ্গা, প্রায় 12,000 স্টুডেন্ট আমাদের, তাদের জন্য আর কলকাতামুখী না হতে হয়, গোবর্ডাঙ্গা কলেজে এসেই যাতে তাদের শিক্ষা জীবনের একটা স্তর পর্যন্ত পৌঁছতে পারে। আমরা যদি পারি পিএইচডি খুলবারও যদি ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, সে সুযোগ আমাদের সকলের ছাত্রছাত্রীদের কাছে এনে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। এক কথায় উন্নয়ন। মমতা ব্যানার্জির যে স্বপ্ন, পঠন পাঠন ব্যবস্থাকে এগিয়ে নাও, বাংলার আজকে শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াত, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করবার জন্য মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প একদম ছোট সময়কাল থেকেই তিনি দিচ্ছেন, সেই সমস্যাদি থেকে শুরু করে স্বাস্থ্যসাথী বলুন, রূপশ্রী, কন্যাশ্রী, অনেক কিছু যা আছে, এটা কি না একটা শিক্ষার অঙ্গনে সকলকে আসতে উৎসাহিত করা, নিয়ে আসা বা মিড ডে মিল প্রকল্পের মাধ্যমেই হোক না কেন, অর্থাৎ একটা আনা মানে তাকে আরো বাড়িয়ে তোলা, আরো বাড়িয়ে তোলা। এই যে আজকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, অর্থাৎ অনেক দিন দরিদ্র মানুষ আছে যাদের সামর্থ্য নেই, গরিব মানুষ, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা একটা জায়গায় যে থেমে যায়। মমতা ব্যানার্জি চাইছেন অর্থের অভাবে যেন কারোর শিক্ষাটা থেমে না যায়, তার জন্যই তিনি ক্রেডিট কার্ড চালু করেছে উচ্চ শিক্ষা লাভের জন্য। আজকে এখানকার কৃতি ছাত্ররা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়া, কেউ গবেষক হোক, কেউ অধ্যাপক হোক, কেউ আরো উচ্চ বৃত্তি হোক, তাদের কর্মের সঙ্গে যুক্ত করুক নিজেকে, কেউ আমলা হোক, এটাই আমরা চাই, তবেই না এই কলেজের গরিমা বৃদ্ধি পাবে। আমাদের কথা বড় কথা নয়, মমতা ব্যানার্জির যে স্বপ্ন, মমতা ব্যানার্জির স্বপ্ন তখনই সার্থক হবে, তার সেই সাফল্যের আলোকে যদি আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যুক্ত হয়, আমাদের কলেজের নাম যদি যুক্ত হয়, তবেই হবে বাংলার শিক্ষার উন্নয়নে, বাংলার শিক্ষার মানের সঙ্গে আমরা যদি সামঞ্জস্য করে তুলে নিতে পারি, তবেই আমাদের পালক সংযোজিত হবে এই কলেজে, সেই পালক আমরা সকলে বহন করব। মাথা উঁচু করে বলবো মমতা ব্যানার্জির উদ্দেশ্যে যে দিদির স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে গোবর্ধন কলেজে।